আবারও ভাইরাল হয়েছে পাকিস্তানি টিকটক অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও মিনাহিল মালিক ইমসা রহমান ও মাথিরা খানের পর এবার কানওয়াল আফতারের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে তবে বিষয়টি নিয়ে এখনও কানওয়াল কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি সোশ্যাল মিডিয়া প্রভাবশালী টিকটকার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে এ নিয়ে চতুর্থবার পাকিস্তানে ঘটলো একই ঘটনা কানওয়ালের আগে মিনাহিল মালিক ইমশা রহমান ও মাথিরা খান এই একই সমস্যার সম্মুখীন হয়েছেন কে বা কারা এসব ভিডিও ফাঁস করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ অনেকে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন ভিডিওটি আসলেই তার কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি কেউ কেউ বলছেন সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেও তৈরি হতে পারে লাহোরের মেয়ে কানওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ স্বামী ও মেয়ের সঙ্গে ভিডিও কন্টেন্ট নির্মাণ করে জনপ্রিয়তা পেয়েছেন টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল এরপর আরেক টিকটকার ইমশা রহমান ও টিভি উপস্থাপিকা মাথিরা খানেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পরে মাহিরা খান বলেন আমার ছবি দিয়ে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে এটা ন্যাক্কর ঘটনা এটা বন্ধ করা উচিত